সরাসরি নজর রাখছি সেন্ট্রাল হলের দিকে, যেখানে নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখছিলেন এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি দেখাচ্ছি, হাত জোর করে অভিবাদন জানাচ্ছেন তিনি সেখানে, সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। সেন্ট্রাল হলের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, जो एनडीए के साथी स्वागत करना चाहते हैं वो आगे आ सकते हैं, और बाकी भी जो फिर पार्टी के वरिष्ठ नेता भी स्वागत करना चाहते हैं वो आगे आ सकते हैं। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি দেখাচ্ছি, চন্দ্রবাবু নাইডু তিনি বরণ করে নিচ্ছেন নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং প্রত্যেকেই উপস্থিত রয়েছেন তিনি প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি, এবং তার ঠিক আগেই সেন্ট্রাল হল, সেখানে বক্তব্য রাখলেন তিনি, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং আজই সরকার গঠনের যে প্রস্তাব, সেই প্রস্তাব দেওয়া হবে এনডিএর পক্ষ থেকে, দেখতেই পাচ্ছেন এক এক করে প্রত্যেকে আসছেন এবং নরেন্দ্র মোদীকে অভিবাদন জানাচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন প্রত্যেকে, সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে সংসদের সেন্ট্রাল হল, এবং সেই সেন্ট্রাল হলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন, প্রত্যেক সাংসদের সঙ্গে তিনি হাত জোর করে অভিবাদন জানাচ্ছেন, কিছুক্ষণ আগেই বক্তব্য রেখেছেন তিনি, এবং সেই বক্তব্য থেকে একগুচ্ছ কথা তিনি বলেছেন, দেশের লক্ষ্যে দেশের উন্নয়নের স্বার্থে কিভাবে এগিয়ে যাওয়া হবে সেই বিষয়টিও পরিষ্কার করে জানিয়েছেন তিনি। নরেন্দ্র মোদী কো আপনা নেতা চুনা হ্যায় আর ইস তরহ সে জওয়াহরলাল নেহরু কে বাদ আব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইকলৌতে এসে ব্যক্তি হোঙ্গে জো দেখতেই পাচ্ছেন আপনারা সেন্ট্রাল হলের ছবিটা দেখাচ্ছি, সেখানে এক এক করে প্রত্যেক সাংসদরা যারা জয়ী হয়েছেন তারা প্রত্যেকে আসছেন, এসে যোগী আদিত্যনাথ এই মুহূর্তে অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এক এক করে প্রত্যেকে আসছেন হাতে ফুল নিয়ে, তারা নরেন্দ্র মোদীকে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন, সেখানে উপস্থিত রয়েছেন নীতিশ কুমার, তিনি উপস্থিত রয়েছেন, এবং সেন্ট্রাল হলের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একটা বলা যেতেই পারে সেলিব্রেশনের ছবি, এবং কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে বক্তব্য রাখলেন সেখান থেকে খুব স্পষ্টভাবে ভারতের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য ঠিক কি কি তিনি করবেন, কি কি করবে তার সরকার, সেই বিষয়টি তিনি স্পষ্ট করেছেন। এনডিএ দল কা নেতা চুনে জানে কে বাদ কই মহত্বপূর্ণ বাতে কহি আর উনহনে কাহা কি এনডিএ কি মহাবিজয় হ্যায় আর এনডিএ কা জো এক ইতিহাস রাহা হ্যায় উসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নে ইয়াদ কিয়া। তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী, যেমনটা জানা যাচ্ছে 9 জুন তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন, এবং আজই এনডিএর পক্ষ থেকে সরকার গঠনের যে একটা প্রস্তাব সেটা দেওয়া হবে। তবে তার আগে সেন্ট্রাল হলের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে এক এক করে প্রত্যেকেই আসছেন, একেবারে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন নরেন্দ্র মোদীকে, প্রত্যেকেই তারা অভ্যর্থনা জানাচ্ছেন, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। এবং আজই সরকার গঠনের যে প্রস্তাব, সেই প্রস্তাব জানাবে এনডিএ, দিল্লিতে এনডিএর যে বৈঠক, সেই বৈঠক আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, সেই ছবি দেখাচ্ছি, যেখানে হাসি মুখে প্রত্যেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানাচ্ছেন, কেননা তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে বসতে চলেছেন তিনি। দিল্লিতে সরকার গঠনের একটা চরম ব্যস্ততা চলছে, কেননা 9 জুন প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদী, এবং তারই আগে সংসদের সেন্ট্রাল হলে সেখানে বৈঠকে এনডিএ, সেই বৈঠক শেষে প্রত্যেক সাংসদ যারা রয়েছেন, যারা জয়ী হয়েছেন, তারা প্রত্যেকেই অভ্যর্থনা জানাচ্ছেন নরেন্দ্র মোদীকে, ফুল হাতে তারা এসেছেন, তারা অভ্যর্থনা জানাচ্ছেন হাসি মুখে প্রধানমন্ত্রী, তিনি প্রত্যেকের সঙ্গে কথা বলছেন, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এরই মধ্যে একটা খুব সুন্দর ছবি, যে এই যে মুহূর্তটা, সেই মুহূর্তটাও অনেকেই রয়েছেন, অনেক সাংসদ, জয়ী সাংসদরা তারা কিন্তু মুঠোফোনে বন্দী করে নেওয়ার চেষ্টা করছেন, কেননা দেশে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী, এবং তারই আগে সেন্ট্রাল হলের এই মুহূর্ত মুঠোফোনে বন্দী করার চেষ্টা করছেন, আপনাদেরকে সেই ছবি সরাসরি দেখাচ্ছি। অপরদিকে আজই সরকার গঠনের যে প্রস্তাব, সেই প্রস্তাব দেওয়া হবে এনডিএর পক্ষ থেকে, নরেন্দ্র মোদীর নাম এনডিএর দলনেতা হিসেবে সুপারিশ, সর্বসম্মতিক্রমে গৃহীত হলো সংসদে সেই সুপারিশ, রবিবার শপথ নেবেন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন তিনি, এবং তার আগে দিল্লিতে সরকার গঠনের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এবং তারই মাঝে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেন্ট্রাল হলের ছবি, যেখানে জয়ী সাংসদরা তারা প্রত্যেকে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে দেখা করছেন, তার সঙ্গে কথা বলছেন, হাত মেলাচ্ছেন, ফুল নিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী, এবং সেই শপথের আগে সেন্ট্রাল হলে সেখানে সেখানকার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, সেন্ট্রাল হলে বৈঠকে এনডিএ, এবং এই বৈঠকেই নরেন্দ্র মোদীর নাম এনডিএর দলনেতা হিসেবে সুপারিশ, সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে সেই সংসদে সেই সুপারিশ, রবিবার শপথ নেবেন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তিনি।
একদিকে যখন সেন্ট্রাল হলে এই ছবিটা দেখা যাচ্ছে, ঠিক অপর দিকে দিল্লিতে সেখানে সরকার গঠনের একটা চরম ব্যস্ততা, কেননা 9 জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। সরাসরি নজর রাখছি সেন্ট্রাল হলের দিকে, যেখানে নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখছিলেন, এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি দেখাচ্ছি, হাত জোর করে অভিবাদন জানাচ্ছেন তিনি সেখানে, সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। সেন্ট্রাল হলের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, जो एनडीए के साथी स्वागत करना चाहते हैं वो आगे आ सकते हैं, और बाकी भी जो फिर पार्टी के वरिष्ठ नेता भी स्वागत करना चाहते हैं वो आगे आ सकते हैं। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি দেখাচ্ছি, চন্দ্রবাবু নাইডু তিনি বরণ করে নিচ্ছেন নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং প্রত্যেকেই উপস্থিত রয়েছেন তিনি, প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি, এবং তার ঠিক আগেই সেন্ট্রাল হল, সেখানে বক্তব্য রাখলেন তিনি, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম, এবং আজই সরকার গঠনের যে প্রস্তাব সেই প্রস্তাব দেওয়া হবে এনডিএর পক্ষ থেকে। দেখতেই পাচ্ছেন এক এক করে প্রত্যেকে আসছেন এবং নরেন্দ্র মোদীকে অভিবাদন জানাচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন প্রত্যেকে, সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে সংসদের সেন্ট্রাল হল, এবং সেই সেন্ট্রাল হলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন, প্রত্যেক সাংসদের সঙ্গে তিনি হাত জোর করে অভিবাদন জানাচ্ছেন, কিছুক্ষণ আগেই বক্তব্য রেখেছেন তিনি, এবং সেই বক্তব্য থেকে একগুচ্ছ কথা তিনি বলেছেন, দেশের লক্ষ্যে দেশের উন্নয়নের স্বার্থে কিভাবে এগিয়ে যাওয়া হবে সেই বিষয়টিও পরিষ্কার করে জানিয়েছেন তিনি। নরেন্দ্র মোদী কো আপনা নেতা চুনা হ্যায় আর ইস তরহ সে জওয়াহরলাল নেহরুকে বাদ আব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইকলৌতে এসে ব্যক্তি হোঙ্গে জো দেখতেই পাচ্ছেন আপনারা সেন্ট্রাল হলের ছবিটা দেখাচ্ছি, সেখানে এক এক করে প্রত্যেক সাংসদরা যারা জয়ী হয়েছেন তারা প্রত্যেকে আসছেন, এসে যোগী আদিত্যনাথ এই মুহূর্তে অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এক এক করে প্রত্যেকে আসছেন, হাতে ফুল নিয়ে তারা নরেন্দ্র মোদীকে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন, সেখানে উপস্থিত রয়েছেন নীতিশ কুমার, তিনি উপস্থিত রয়েছেন, এবং সেন্ট্রাল হলের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একটা বলা যেতেই পারে সেলিব্রেশনের ছবি, এবং কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে বক্তব্য রাখলেন সেখান থেকে খুব স্পষ্টভাবে ভারতের শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী, যেমনটা জানা যাচ্ছে 9 জুন তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন, এবং আজই এনডিএর পক্ষ থেকে সরকার গঠনের যে একটা প্রস্তাব সেটা দেওয়া হবে। তবে তার আগে সেন্ট্রাল হলের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে এক এক করে প্রত্যেকেই আসছেন, একেবারে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন নরেন্দ্র মোদীকে, প্রত্যেকেই তারা অভ্যর্থনা জানাচ্ছেন, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, এবং আজই সরকার গঠনের যে প্রস্তাব সেই প্রস্তাব জানাবে এনডিএ, দিল্লিতে এনডিএর যে বৈঠক সেই বৈঠক আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, সেই ছবি দেখাচ্ছি যেখানে হাসি মুখে প্রত্যেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানাচ্ছেন, কেননা তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে বসতে চলেছেন তিনি। দিল্লিতে সরকার গঠনের একটা চরম ব্যস্ততা চলছে, কেননা 9 জুন প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদী, এবং তারই আগে সংসদের সেন্ট্রাল হলে সেখানে বৈঠকে এনডিএ, সেই বৈঠক শেষে প্রত্যেক সাংসদ যারা রয়েছেন, যারা জয়ী হয়েছেন, তারা প্রত্যেকেই অভ্যর্থনা জানাচ্ছেন নরেন্দ্র মোদীকে, ফুল হাতে তারা এসেছেন, তারা অভ্যর্থনা জানাচ্ছেন হাসি মুখে প্রধানমন্ত্রী তিনি প্রত্যেকের সঙ্গে কথা বলছেন, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, এবং এরই মধ্যে একটা খুব সুন্দর ছবি যে এই যে মুহূর্তটা, সেই মুহূর্তটাও অনেকেই রয়েছেন, অনেক সাংসদ জয়ী সাংসদরা তারা কিন্তু মুঠোফোনে বন্দী করে নেওয়ার চেষ্টা করছেন, কেননা দেশে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী, এবং তারই আগে সেন্ট্রাল হলের এই মুহূর্ত মুঠোফোনে বন্দী করার চেষ্টা করছেন, আপনাদেরকে সেই ছবি সরাসরি দেখাচ্ছি। অপরদিকে আজই সরকার গঠনের যে প্রস্তাব সেই প্রস্তাব দেওয়া হবে এনডিএর পক্ষ থেকে।
নরেন্দ্র মোদীর নাম এনডিএ এর দলনেতা হিসেবে সুপারিশ, সর্বসম্মতিক্রমে গৃহীত হলো সংসদে সেই সুপারিশ। রবিবার শপথ নেবেন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন তিনি। এবং তার আগে দিল্লিতে সরকার গঠনের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবং তারই মাঝে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেন্ট্রাল হলের ছবি, যেখানে জয়ী সাংসদরা তারা প্রত্যেকে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে দেখা করছেন, তার সঙ্গে কথা বলছেন, হাত মেলাচ্ছেন, ফুল নিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী, এবং সেই শপথের আগে সেন্ট্রাল হলে সেখানকার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। সেন্ট্রাল হলে বৈঠকে এনডিএ, এবং এই বৈঠকেই নরেন্দ্র মোদীর নাম এনডিএর দলনেতা হিসেবে সুপারিশ, সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে সেই সংসদে সেই সুপারিশ। রবিবার শপথ নেবেন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। একদিকে যখন সেন্ট্রাল হলে এই ছবিটা দেখা যাচ্ছে, ঠিক অপরদিকেই দিল্লিতে সেখানে সরকার গঠনের একটা চরম ব্যস্ততা, কেননা 9 জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী।